অতএব মনির সাথে লড়াই করে সিদ্ধার্থ বুঝতে পারলেন এখনই শুভ সময়, সমাগত হয়েছে, আর দেরি করা ঠিক হবে না। সেদিন মধ্যরাতে সুষুপ্তি মগ্ন পৃথিবী, কর্মক্লান্ত মানুষের চোখে ঘুম নেমেছে, নিস্তব্ধ হয়ে গেছে রাজপ্রাসাদ। সিদ্ধার্থের ওপর যে সমস্ত প্রহরী কড়া নজর রেখেছিলেন বিধাতার অমোঘ নির্দেশে, তখনও তারাও বুঝে নিদ্রামগ্ন। সিদ্ধার্থ সেদিন সকাল থেকে মনস্থির করেছিলেন আজ আর কিছুতেই নিজেকে আটকে রাখবেন না এই রাজপ্রাসাদের বন্দিশালার মধ্যে। মধ্যরাতে ঘুমটা ভেঙে গেল তাঁর, সমস্ত শরীরে জাগল এক অনাশী দ্বিতুশিহরণ। পাশে ঘুমন্ত পুত্র রাহুলের মুখের দিকে তাকালেন, আহা, অসহায় শিশুটি বুঝি ঈশ্বরের সাথে দেওয়ালা করছি। বড় মায়া জাগল সিদ্ধার্থের মনের মধ্যে। তারপর অন্যদিকে ঘুমন্ত স্ত্রীর দিকে তাকালেন, অপূর্ব সুন্দরী সৌন্দর্য আর ভালোবাসে এক বাস্তব প্রতীক। সিদ্ধার্থ ক্ষণকাল কি যেন চিন্তা করলেন, স্ত্রী এবং পুত্রকে চিরদিনের জন্য পরিত্যাগ করতে হবে। মনের মধ্যে কোথায় যেন এক টুকরো উচাটন শেষ মুহূর্তের বিহ্বলতা, তবু এইসব আবেগকে পরিহার্য করতেই হবে, তাকে অনেক বড় হতে হবে, না অর্থের গৌরবে নয়, জ্ঞানের দিক থেকে তিনি হবেন মহাজ্ঞানী। এমন তত্ত্ব প্রচার করবেন যা মানুষের জীবনকে আলোক উদ্ভাস করে রাখবে। মনের ভেতর যেটুকু আবেগ আর অভিমান ছিল সবটুকু বিসর্জন দিয়ে রাজকুমার সিদ্ধার্থ অতি দ্রুত অলিন্দ পথ পার হয়ে বেরিয়ে এলেন, নাক্ষত্রিক আকাশের দিকে তাকালেন। আগে থেকেই সব স্থির করা ছিল, তাঁর প্রিয় সারথী রথ প্রস্তুত রেখেছিল। তারপর চিরদিনের মতন রাজপ্রাসাদকে পরিত্যাগ করে বেরিয়ে এলেন এবং রাজপোশাকও ত্যাগ করলেন অনায়াসে। হাসতে হাসতে হলেন এক বনবাসী সন্ন্যাসী। শুরু হল সিদ্ধার্থের কঠিন কঠোর তপস্যার পালা। নানা যোগীর কাছে গিয়ে যোগাযোগ সাধন করলেন, সিদ্ধি লাভ করলেন তপস্যায়। মনে আনন্দের প্লাবন জাগল, কিন্তু মন ভরল না। মানুষকে যদি আমি জড়া ব্যাধি আর মৃত্যুর হাত থেকে রক্ষা করতে না পারি, তাহলে তপস্যা প্রাপ্ত আনন্দ নিয়ে কি লাভ? সিদ্ধার্থ তো শুধু নিজের মুক্তির জন্য এই পথ বেছে নেননি, তাঁর ওপর অনেক মানুষের দায়িত্ব পড়তে গেছে। তাকে আরো সাধনা করতে হবে, উপায় বের করতে হবে কিভাবে মানুষ সংসার জীবনের মধ্যে থেকেও সংসার ত্যাগের ভূমিকায় অভিনয় করতে পারে, সে সিদ্ধি লাভ করতে হবে, তবেই তো তিনি সকলের কাছে গিয়ে নতুন ধর্মের কথা বলতে পারবেন। জরা এবং মৃত্যুর হাত থেকে মুক্তি পেতে হলে নিজেকে সেই বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে। সিদ্ধার্থ বিশ্বাস করতেন মানুষ যদি নিজে থেকে কোনো বিষয় সম্পর্কে না জানে তাহলে সে জ্ঞান দিতে পারে না। এবার তিনি এলেন গয়ার কাছে নিরঞ্জনা নদীটির উরুবিল্ব গ্রামে, সেখানে বসে কঠিন কঠোর ধ্যানে মগ্ন হলেন। দিন কেটে গেল, দিনাবসানে এলো মায়াবী রাত্রি। এভাবেই কেটে গেল দিনের পর দিন, মাসের পর মাস, ঋতু পরিবর্তন হল, তবু সিদ্ধার্থের ধ্যান ভাঙল না। এমন কঠিন তপস্যা পৃথিবীর মানুষ কখনো দেখেছেন কিনা সন্দেহ আছে। দেখতে দেখতে দেহ হয়ে গেল অস্থি চর্মসার, ভীষণ দুর্বল হয়ে পড়লেন তিনি। দুর্বল শরীরে কি এত কঠিন সাধনা করা সম্ভব? একদিন সিদ্ধার্থ নিজেকেই এই প্রশ্ন করলেন, আর তার উত্তর নিজেই দিলেন, না, এত কঠোর নিয়ম মেনে চললে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারব না। তাই তিনি মধ্যপন্থা অবলম্বনের কথা চিন্তা করলেন, আত্মার উন্নতির জন্য সাধ্যমতো কষ্ট স্বীকার করবেন, আবার সর্বজীবী সমভাব আনার জন্য নিজেকে সেইভাবে প্রস্তুত করবেন। সামান্য পরিমাণ আহার গ্রহণ করতেই হবে, ঈশ্বরের সৃষ্ট এই শরীরকে অযথা এত কষ্ট দিয়ে কি লাভ? মধ্যপন্থা অবলম্বন করায় সিদ্ধার্থ আবার তাঁর হারানো বল ফিরে পেলেন। ধ্যান করতে করতে শেষ পর্যন্ত আত্মার মুক্তির পথের সন্ধান পেয়েছিলেন, লাভ করলেন বুদ্ধত্ব। সিদ্ধার্থ হলেন বুদ্ধ অথবা জ্ঞানী।